আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সম্পর্কে জানবো এবং তোমাদেরকেও জানাবো তো চলো বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক সংবিধানের একশো একচল্লিশ ধারার ক এর এক অনুযায়ী রাষ্ট্রপতির নিকট যদি ষষ্ঠ ও নিয়াম রূপতান্ত্রিক হয় তখন জরুরি ব্যবস্থা বিদ্যমান থাকে অবস্থানকে যুদ্ধ ও বৈশন ও গোলাপে বাংলাদেশ বা যে কোনো অঞ্চলের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিভাগে বহুমুখী তা হইলে তিনি অনাবিক একশত দিনের জন্য জরুরি অবস্থান ঘোষণা করে দিতে পারবেন প্রধানমন্ত্রীর পদমর্যাদা রাষ্ট্রের সংসদে অধিকাংশ সদস্যের অধ্যাভন সংসদীয় এবং সংসদ সদস্য প্রধানমন্ত্রী নিয়োগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলস্টেন সরকার প্রধান তিনি সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রী সংসদ ও নেতা প্রধানমন্ত্রীদের প্রধান তিনি গঠন করেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তা সংসদের আস্থা হারালে সরকারের পতন ঘটে এবং প্রধানমন্ত্রী কেন্দ্র করে শাসন ব্যবস্থা প্রচলিত হয় সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদমর্যাদা অনেক অপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত রাষ্ট্রপতির পদমর্যাদা অনুযায়ী কাজ করে থাকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মন্ত্রীত্ব ও তিনি অত্যন্ত সম্মানজনক পদমর্যাদার অধিকারী সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তার শাসন পরিচালনার জন্য সংসদের জন্য দায়ী থাকেন প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর পুরো শাসন ব্যবস্থা নেতৃত্ব প্রদান করেন। সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন এবং নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নামে নির্বাহী কর্তৃক পরিচালিত এবং প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদের নিয়োগ ও দাপ্তরিক বন্টনও করেন। বিচার অর্থ যুক্তরাষ্ট্র অংশ করেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ